হেরে গেল 11 নম্বর ম্যাচে, বড় কষ্ট পেয়েছি, আমার মাও দেখেছে খুব কষ্ট পেয়েছি। আর ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টুইটার, মানুষে কত খারাপ খারাপ কথা লিখছে, বলছে এর থেকে আমাদের পাড়ার বিমল ভালো খেলে, শ্যামল ভালো খেলে, তোরা কি করলি। আমি রাত্রেবেলা মা ঘুমিয়েছিল, মাকে ডেকে বলছি, মা তোমায় একটা কথা বলবো, বলে কি ব্যাপার। আমি বলছি ভারত যে হেরে গেল, তুমি বলে তো তুই ভালো খেলিবি। আরে না মা, খেলা ভালো হয়েছে, তাহলে হারলো কেন? মনে রাখবে 140 কোটি ভারতবাসীকে ওই 11 জন খেলোয়াড় একটা শিক্ষা দিয়ে গেল। আমার মা আমাকে বলছে তোর সব কিছুতে শিক্ষা, আমি শিক্ষা না পেলে শিক্ষিত হবে কি করে? কেন মা জানো? আরে কি শিক্ষা পেলি বল? আরে শিক্ষা আমি পাইনি, জগতের মানুষকে জানাবো। শিক্ষাটা কি জানো? ভারতের 11 জন খেলোয়াড়, বিশ্বসেরা খেলোয়াড়, এরা শিক্ষা দিয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত অহংকার তোমার জীবনে পতন ডেকে আনবে। তুমি জীবনের সবগুলো খেলা ভালো খেললে, মনে রেখো ফাইনাল খেলার দিনে তোমার বিপক্ষে যে দলটা খেলতে এসেছিল তার নাম অস্ট্রেলিয়া, 5 বার বিশ্বকাপ জিতেছে সে। সে কিন্তু পরের মুখ থেকে খাওয়ার কেড়ে খায়, তার সেই স্বভাব আছে। জীবন যুদ্ধে তুমি খেলতে খেলতে সব ম্যাচে পক্ষে যে খেলতে আসবে সেই খেলাটার নাম হচ্ছে মৃত্যু। জীবনের ফাইনাল খেলা যার সঙ্গে খেলবে তুমি সেই খেলাটার দলটার নাম হচ্ছে মৃত্যু। সে এসে দাঁড়াবে আমার বিপক্ষে, আমরা কেউ মৃত্যুর কাছে জিততে পারবো না, হেরে আমাদের যেতেই হবে। যারা হাতে ঘড়ি পড়েছেন, আমি তো ভয়ে পড়া ছেড়ে দিয়েছি, যারা হাতে ঘড়ি পড়েছেন, ঘড়িতে 3টে কাঁটা থাকে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে 12টা বাজে ঘড়ি, তাই তো? যখন আপনি ঘড়ির দিকে তাকাবেন, ঘড়িটা আপনাকে মনে করাবে ভাই আমার 12টা বাজলে আবার 1টা বাজবে, কিন্তু তোমার জীবনের 12টা বেজে গেলে আর কিন্তু 1টা বাজবে না। তাই মনে রেখো জীবনের 12টা যেন না বাজে। 100 টাকার ঘড়িতেও টাইম দেখা যায়, 1 লক্ষ টাকার ঘড়িতেও টাইম দেখা যায়। তাহলে বলুন 1 লক্ষ টাকার ঘড়ি কেন পড়েছেন? 100 টাকা দিয়ে পড়তে পারেন না? 1 লক্ষ টাকার ঘড়ি যে পড়েছে আর 100 টাকার ঘড়ি যে পড়েছে, দুটো মানুষ সমাজকে বুঝিয়ে দিচ্ছে কার সময় কিরকম চলছে। ভক্তমন্ডলী ভাইরা মনে রাখবে জীবনে তো সোজা নয়, তাই জীবনে কোনোদিন কলা গাছ হবেন না, যদি হন বট গাছ হবেন, যাতে অনেক মানুষের ছায়া পাবে। হ্যাঁ, তাই সব সময়ের জন্য বলবো, মাধব দাসের বাবা বসে আছে আর মাধু দাসের মা ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়াচ্ছে, বাবা আজকের মতো একটু কষ্ট করে ঘুমিয়ে পড়, কি করবো, তোর গরিব মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। আর ছেলে মাকে বলছে ভেবে কেন মরিস রে মন, তোর যা তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবি, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, ভেবে কেন মরিস রে মন, যা তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে আমার ছেলের সঙ্গে কিন্তু নামের রাশির মিল থাকতে হবে, তাহলে বিয়ে দেবো। যেটুকু তো আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যার দয়া বিশ্ব ভুবন তার চরণে রাখিস রে মন, যার দয়া বিশ্ব ভুবন তার চরণে
সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাদের সঙ্গে হবি তুই ভাষা